তো প্রত্যয় থেকে আজকে আমরা উপনিশ্রয় প্রত্যয় নিয়ে কিছুটা আলোচনা করব। এই যে উপনিশ্রয় প্রত্যয়টা আমি তো বলেছিলাম, প্রত্যয়ত্ব কি বলেছিলাম, কি বলেছিলাম কালকে যারা আসে ছিল না আসে নাকি, প্রত্যয়ত্ব কি সাহায্যকারী, মানে পাট্টার মানেই সাহায্যকারী, বুঝছেন, কিসের সাহায্যকারী, আমাদের একটি কাজ সংগঠিত হওয়ার জন্য বা মনের একটি কর্ম সম্পাদিত হওয়ার জন্য সাহায্যকারী না। এগুলো কিভাবে হয়, এই যে আপনার মনে একটা যে চিন্তা উৎপন্ন হচ্ছে এটা কিভাবে হচ্ছে, খারাপ বা ভালো যে কিছু একটা চিন্তা উৎপন্ন কি কিভাবে হয়, এই যেগুলো সাহায্য হয় এগুলোকে প্রত্যয় বা পাট্টান বলে। যে এখানে আমরা পাট্টান পাঠ করছি এগুলো আমাদের মনের মধ্যে একটা চিন্তা চেতনা কার্য, এগুলো কিভাবে হয়, এই এগুলোই পাট্টান বা প্রত্যয় বা সাহায্যকারী। তাহলে এবার এগুলোর মধ্যে ২৪ভাবে প্রত্যয়ে সাহায্য করে, এ ২৪ মধ্যে আজকে হচ্ছে ওই যে আপনারা ওখানে দেখছেন উপনিচ্ছয় পাচ্ছয় না পাচ্ছয়, মানে উপনিচ্ছয় প্রত্যয় ওই ওইখানে এই 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 যে এটার উপরের লাইনে একটার আগে উপনিচ্ছয় পাচ্ছয়, তার মানে বাংলাতে এদিকে একটার পর পুরে জাত প্রত্যয়ের আগে উপনিশ্রয় প্রত্যয়, সেই উপনিশ্রয় প্রত্যয়টাকে আমি একটু আলোচনা করব সেই বিষয়ে। তো আসলে এগুলো শুধু একটা আলোচনা করলেও, এগুলো পাঁচ ছয় দিন করলেও শেষ হবে না, বইতে যতগুলো আছে তো এখানে আধা ঘন্টা বা ৪০ মিনিটের মধ্যে আর কত বা করা যাবে, একটু ধারণা দিচ্ছি আপনাদের যাতে আমরা যেগুলো পাঠ করছি এই জিনিসগুলো কি আপনারা বুঝতে পারেন। এগুলো আমাদের মনোজগতের সম্পূর্ণ বিষয়, এই যে আমাদের দেহ মন কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে ধ্বংস হচ্ছে। অনেক সময় আমরা মনে করি যে এগুলো মনে হয় ভগবান বুদ্ধ সৃষ্টি করে ফেলছে বা সৃষ্টিকর্তা নামক কেউ আছে সে সৃষ্টি করছে, বিনা কারণে সৃষ্টি হয়ে আমরা জন্ম নিচ্ছি, আবার মরে হয়তো এখানে চলে যাব, এরকম অনেক ধারণা পৃথিবীতে বিরাজমান। কিন্তু বুদ্ধ ধর্ম সেগুলো বিশ্বাস করে না, বুদ্ধ ধর্ম বলছে সবগুলো সাহায্যকারী প্রত্যয়ের কারণে, হেতু, হেতুর কারণে সৃষ্টি হয় এবং হেতুর কারণেই ধ্বংস হয়, সবগুলো এইভাবে চলমান, যা সৃষ্টি হচ্ছে জগতে তা ধ্বংস হয়। এই এইখানে আজকে আমরা উপনিশ্রয়, উপনিশ্রয় মানে ডাইরেক্ট না ইনডাইরেক্ট, আমরা বলি না এই যে এটা এই যে একজন বিহার অধ্যক্ষ এটা উপাধ্যক্ষ বলি না, উপাধ্যক্ষ বলি না, এটা বিহার অধ্যক্ষ এটা উপাধ্যক্ষ, তাহলে এটা যে মানে সেকেন্ড অফিসার আর কি, এখানে প্রত্যয় উপ এটা ডাইরেক্ট না উপ সাহায্যকারী প্রত্যয়, এই সাহায্যকারী প্রত্যয় মানে যেটা এক্সট্রাভাবে সাহায্য করে, মূল প্রত্যয় না, মূল প্রত্যয় হচ্ছে মূল জিনিস হচ্ছে আমাদের মনের লোভ, মনের হিংসা, মনের অজ্ঞান, আবার মনের প্রজ্ঞা, মনের অলোভ, মনের অদেশ, মৈত্রী, এগুলো হচ্ছে মূল প্রত্যয়। তাহলে এখানে উপপ্রত্যয় কীভাবে আমাদের সাহায্য করে, এই জিনিসটা ভালো এবং খারাপের মধ্যে দুটাতেই সাহায্য করে ওই উপ সহকারী, এই উপ সহকারী এগুলো কিভাবে খারাপ কাজে সাহায্য করে বা ভালো কাজে সাহায্য করে, কি জিনিসটা ভালো কাজে সাহায্য করে কি জিনিসটা খারাপ কাজে সাহায্য করে, এই বিষয়গুলো যেমন আমরা কিছু, যেমন বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে ৩৮ প্রকার মঙ্গলের মধ্যে বলেছেন, কি বলেছেন, পূর্বেচ্ছা কাতা পুণ্যতা, পূর্বজন্মের কৃতপুণ্য বর্তমান জন্মের সাহায্যকারী প্রত্যয় হয়, এটা মঙ্গলসূত্রের মধ্যেও আছে, পূর্বেচ্ছা কাতা পুণ্যতা, পূর্বজন্মের কৃতপুণ্য প্রয়োজন একজন মানুষের। আবার এই প্রত্যয় এখানেও এই যে আমরা পূর্ব এই যে আপনারা হয়তো শুনেছেন পুরিমা পুরিমা কুশলা ধাম্মা পশ্চিমানাং পশ্চিমানাং কুশলানাং ধাম্মানাং উপনিশায় পশ্চায় না পশ্চায়ো, বান্তরা পাঠ করতে শুনেছেন, এটা অনেকবার পাঠ করছে না এই জাতীয়, এই যে ইন্ডিয়াতে এরকম প্রতিদিন সংক্ষেপে পাট্টান ফাট করে দেয়, তো ফুরিমা ফুরিমা বলো তো একজন বুড়ো মানুষ
উনি নাকি বলতেছে বান্তারা কি প্রতিদিন বুড়ি মেয়া বুড়ি মেয়া খায়, হয়তো বান্তারা প্রতিদিন বুড়ি মেয়া বুড়ি মেয়া কিনলে হয় ফাইতা এন্ডি কইলে হবো না। এই এহত লাই জিনিস কোন বুঝাই দিতে, আসলে তো ফুড়ি মা ফুড়ি মা ইয়ার উনি বুঝলি তো বুড়ি মা বুড়ি মার ডাক্তার লাইব নলাইব এহত লাই জিনিস কোন কেন ওনারা রে আল হাল খা জিম ভাঙ্গি দিতি। তার মানে পূর্ণিমা মা মানে পূর্ব পূর্ব জন্মের কুশল বা পূর্ব পূর্ব জন্মের অকুশল, তার মানে অনেক অতীত অতীত জন্মদিন ফাঁক গজ্জন খারাপ কাজ গজ্জন বা অতীত অতীত জন্মদিন বালাহাস গজ্জন। এইবা বর্তমান সময় আয় হদ দে এইবার উপনিশ্রয় প্রত্যয় কেন করি হয় যে অনার খারাপিবার হারণে অনে হয়তো আরেকটা বালার হারণে মূল 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 প্রত্যয় বালা আসিল এ হারণে অনেক মানুষ হইন দে মূল প্রত্যয় যদি খারাপ হইতো তাহলে অনে হইতেন দে গরু সল বা তির্যক প্রাণী বা ফেত বা নরকীয়, কিন্তু অনেক বালা মূল মূল বিচ্ছ বালা আসি মূল বিচ্ছ বালা আসিল দে অনেক মনুষ্য লোক জন্ম নিয়ন, কিন্তু উফ সাহায্যকারী সত্য খারাপ আসি এই সাহায্যকারী সত্য খারাপ আসিল দে তার মানে অকুশলে অনারে উফই না সাহায্য করে এই সাহায্য করলে কি হইবেন অনেক ধর গরিব মেসর ঘর জন্ম নিবেন মানুষ হইন বটে অনেক গরিব মেসর ঘর যায় জন্ম হইন গই তো গরিব মেসর ঘর যায় জন্ম হইলি অনাতে কি করেন ফলের ফইলে টিয়ার অভাবে অনেক দান করতেন চাইলেও গরিব তারিবেন না অনাতে পুণ্য গরিবের ইচ্ছে হইলেও গরিব তারিবেন না পারিবেন না কিলাই অনেক ওই অতীত জন্মর অকুশলর উপনিশ্চয়ে অনেক গরিব মেসর ঘর জন্ম হইলেন গই এহতর লয় অনাতে বর্তমানে কুশল কর্ম করতে ইচ্ছা ওর বটে কিন্তু অনেক পরিবেশী বা নফল আবার এইরকম আরো কি হয় অতীত জন্মর যারা দিহেতুক উগ্র বিষয় আছে তার মানে অনার কুশলত দিহেতুক নোয়াছি বল লম্বা বিষয় অনারা একেবারে গভীরে গেলে ন বুঝি নাই উদ্দিত না আলহাল হা করি অনারা বুঝন ভান করি করিবার চেষ্টা করি। এই যে পূর্বজন্ম কীতত অনেকে কি করে এখন মনগরণ পুণ্য সম করিবার সময় এই যে খয়দে বান্তে আর একানা আশীর্বাদ করতো না যেন একানা বাড়া করি বাঁচিতে ইত্যাদি আরে আশীর্বাদ করি মেন দেয় আর শুয়াশা গুণ একানা যে বালা করি বিয়ে শাদি দিতে পারি বা তারার একান বালা সরি টরি পায় এদিকে হয় না নয় হয় শোন এই ঈদেরতে ঈদেই পুণ্য করি বাঁধতে আই যে এই যে আর মনের লোভ মনের ঈর্ষা মনের অজ্ঞানী দূর মনের কৃপণতা মনের চঞ্চলতা ইউরল যে আর প্রধান দুঃখর হারণ নার মনের যদি চঞ্চলতা নথাকে অস্থিরতা নথাকে কৃপণতা নথাকে লোভ নথাকে ঈর্ষা নথাকে অনার দুঃখ তাইব না অনেক যত টিয়া পয়সা তাইব তো অনার মন্নান যদি সদা চঞ্চল হয়ে থাকে সদা অস্থির হয়ে থাকে অনে যদি এই কৃপণতা অনারে বরগরি থাকে অনারে যদি লোভে বরগরি থাকে অনার মনত যদি হিংসায় বরগরি থাকে অনে টিয়া পয়সা হাজার হাজার কুড়ি টিয়া তাই ল অনে সুখ পাইবেন না পাইবেন না। মনে কর বহুত মানুষ আছে দেয় বিশাল পয়সাওয়ালা কিন্তু হয়তো দেখা যাক দেয় এবার অতীতর কুশলের স্বভাবতে বিশাল বৈশাল হয়নি কিন্তু এবার ফুয়াগ ডাক আসক্ত হয়ে গিয়ে মতকায় রাতিয়া বাড়িতেই এবার সুখ তাইব না বা হন কারণে এবার স্ত্রী যদি ফরকিয়া ফ্যামিলি লিপ্ত হয় এবার তা যারা যা কুড়ি টিয়া আছে কিন্তু এবার স্ত্রী ফরকিয়া ফ্যামিলি লিপ্ত হয়ে গিয়ে এবার জানে কিন্তু কিছু গরিব না ভারে এবার মনের সুখ তাইব না বা এবার স্বামী যদি ফরকিয়া ফ্যামিলি লিপ্ত হয়ে যায় গই এবার জানে কিন্তু কিছু গরিব না হারে স্বামীরে কিন্তু টিয়া আছে একবারে সোনা লঙ্কার ব্যাগ কিছু দিয়ে ওনারে বড়াই রেখি কিন্তু ওনার স্বামী অন্য মাই ফর্মিকা চোখ দেয়
এখন ওনার একবারে সোনা লঙ্কার দিয়ে রাখি, হানাদানার টালো তলায় কি, সব প্রকার শুকর মধ্যে রাখি। কিন্তু ওনার স্বামী যদি অন্য ফর্মিকা অন্য মায়ের ফর্মিকা যদি চোখ দেয় অনে হত্যার, এখন ওনাতে মনার মন্নান শান্তি তাইবো না, তাইবো না, অনেক সুখে হত্যারিবার না কেন হন এই তাই এখন তো লাই টিয়া পুষে যে আর সবসময় সুখী গরিব এ নয়। আসলে মনের শান্তি জ্ঞান তম করিব বুঝছন তো এই আর কি করে সুকৃতিগত হারণেও এই যে আর অতীতর এই লো অতীতর হিংসা অতীতর অজ্ঞানতা ইউর উপনিশ্চয় সত্য হয় বুঝছন আরে দুঃখ প্রদান করিতে পারে। আবার অতীতর ভালা কুশলে উপনিশ্চয় সত্য হয় কি করে যে আই এই যে অনেক শিল পালন করতে পারণ দেয়, শিল পালন করিবার লাগিও অতীতর শূন্য শক্তি লাগে, নলি শিল পালন করি নহারে এই যে এখন ধর্ম দেশনা শুনন দেয় এইও শুনিবার লাগিও উপনিশ্চয় সত্যয় আছে, নলি অনেক ধর্ম দেশনা শুনি নহারিবেন এই এটা আইবার অর্থ নলি একটা অন্তরায় যে বুবি অনেক ধর্ম দেশনা সবাত আইবার অর্থ এন এক কারণ তো খবর হয় দে জিয়ান অনারা এটা আইবার লাই বাধা সৃষ্টি করি ফেলা এই জন্যরে এই উপনিশ্চয় অকুশল সত্যয় সাহায্য করে দেন এইভাবে এইভাবে এ হতলে হত দে এ দান করতেই অতীতর উপনিশ্চয় সত্য লাগে তার মানে অনাত্মায় অতীত জন্মর পুণ্য ফলের দ্বারা টিয়া লাগিব শিল ফলন করতে অতীতর উপনিশ্চয় সত্য লাগে। আবার এ স্বয়ং আসন মনে করেন অনেক ভাবনা করতেই অতীতর উপনিশ্চয় সত্য লাগে তো ভাবনার লয় অনে যদি হানান ফল আহারিব ঠিকভাবে অনার আহার কোন ভাইলে অনেক ভাবনাত বলি দেয়ান মন বইব না তাহলে হতলাই এই আহারি বউ গভনিশ্চয় প্রত্যয় হিসাবে সাহায্য করে শয়নাসন এই আরে বান্তারাই হত দেয় সেনা সনা উপনিশ্চয় অপশয় এনা পাশায় আহারা উপনিশ্চয় অপশয় এনা পাশায় দানাং শীলাং সমাধি উপনিশ্চয় অপশয় এনা পাশায় মানে দান শীল বুঝছ সমাধির উপনিশ্চয় প্রত্যয় এই যে শয়নাসন মানে আর শয়নাসন বলতি আজ এই কারণ বৈদিয়ান বুঝ দিয়ানিয়ান মধ্যে যদি একবার তীব্র গরম হয় বাইরে যদি আমি বই দিয়ান করি এটা আমি মশায় হরাইব মাসিয়ে হরাইব এটি গরম এটা আবার বৃষ্টি আর স্থির হবো না তলি এহতর লাই এই শয়নাসন যে জায়গার বই আয় দিয়ান করছ যে জায়গার বিশ্রাম করছ এই জায়গাটা ন আর দিয়ানোর উপযোগী কি না এই উপযোগে ফাইবার লাই আর তো অতীতর অতীতর কুশল হর্ম লাইব নইলে আমি উপযুক্ত দেয়ানোর পরিবেশ ফাইটান্ন দেরি বুঝছন আমি সপ্তাহ আঞ্চলিক বাসায় হোদ দে রাজি একখানা অসুবিধার না হন হ্যাঁ তই এই ইউন উপনিশ্চয় প্রত্যয় তাই এই আমি যে সঠিক একখান দেয়ান করি বেলায় জায়গা ফাইলাম জাগাই যে মশাই নহরাই ফানে রিম্মা জায়গা ফাইলাম মাসি নহরাই ফানে রিম্মা জায়গা ফাইলাম এই যে আরে গরমে ডিস্টার্ব নগর দেয় যে ফ্যান চালা দিয়ে গরমে ডিস্টার্ব নগর দেয় রিম্মা একখান জায়গা ফাইলাম যে অনেক ধর্ম দেশনা শুনিবার লাই এখন অনাল্লা জি তারা একখান সুন্দর করি এই যে বিছানা করে দিয়ে উদ্দি সানি দিয়ে এই যে ফ্যান চালা দিয়ে তলি এটা অতীতর কুশলর উপনিশ্চয় অনেক ফাইতার লাই কুন দেয় নইলে অনেক ধর্ম দেশনা সবার এই অন্য ফাইতেন ইব উপনিশ্চয় সত্যয় বুঝছেন না যে অনরা উনিবার লাই এই যে মাইক্য ইনি তাহলে মাইকিবা আছে তাই ব্যাগুণের হাই নলে আর কথা ব্যাগুণের নুন তো ন তাহলে ইব উপনিশ্চয় ওই কুশলর উপনিশ্চয় সত্যয় বুঝছেন না সাহায্যকারী প্রত্যয় এই কুশলী বইবার লাই অনেক ধর্ম দেশনা বেশ শ্রবণ করিবার লাই মাইকিব উপনিশ্চয় সত্যয় তারপরে এই যে মনে করন আর হদ দেয় অনেক শীল যদি পালন না করন অনাশিপ্ত সমাধিস্থৈত নি শিলিবা সমাধির উপনিশ্চয় সত্যয় সমাধি প্রজ্ঞার উপনিশ্চয় সত্যয় বুঝছন প্রজ্ঞা মার্গর উপনিশ্চয় সত্যয় এই শিলা সমাধি পাইয়া উপনিশ্চয় পাশায় না পাশায় এই হদ দেয় পূর্ণিমা পূর্ণিমা মানে পূর্ব পূর্ব কুশল চিত্ত পরবর্তী পরবর্তী মানে কি এই যে পরবর্তী জন্মর উপনিশ্চয় প্রত্যয় হিসেবে আর আর সাহায্য করে বুঝছন আবার পূর্ণিমা পূর্ণিমা আকুশালা দাম্মা পশ্চিমানা পশ্চিমানা আকুশালা দাম্মানা উপনিশ্চয় পাশায় না পাশায় পূর্ব পূর্ব জন্মর আমি যেগুন ফাঁপ করছি যে সমস্ত আমি খারাপ কাজ করছি
এই উনার বর্তমানে আয় আরে এ হারাপ গতি সাহায্য করিব। এই যে হারা চিত্ত হারাপ গই পেলে চিত্ত উৎপন্ন হয় কা খারাপ গত্যকা মনে হয় খারাপিয়ান বালা হালাগে বেশিরভাগ চাইবে আর মন উৎপন্ন যে খারাপিয়ান বালাগান সম উৎপন্ন গোটা দিনের চিত্ত কোন বই যদি গণন যে সারাদিন হবো চিত্ত উৎপন্ন দেখিবেন দে খারাপ চিত্ত বেশি উৎপন্ন বালা ইদ্য হম ন এ খারাপি ক্রিয়াইয়ের বেশি এই খারাপি বাইর দে ওই অতীতর এই অতীত জন্মর খারাপ কারাপ হারাপ এই চিত্তই নাছিল দে খারাপ চিত্তই বাইর দে। আবার যারা অতীতর বেশি বালা বালা হ্যান করছে এটাতে বেশি বালা চিত্ত এটাতে দান করতে মনে হইব এটাতে শিলভারণ করতে মনে হইব এটাতে হনুমিকা দিয়ান কৌশল দিয়ান উদ্যায়িত মনে হইব এটাতে এই হনুক রুগী দেখিলে ওষুধ দান করতে মনে হইব এই রকম চিত্ত বাইব দে বেশি খারাপ পাইব দে কম কিন্তু আর যারা তো খারাপ কোন বেশি তার মানে অতীতর খারাপ সংখ্যা বেশি আছে দে তবে এই নন এই অতীতর পূর্ব পূর্ব অকুশল এই বর্তমান অকুশলের সাহায্য করতে আবার পূর্ব পূর্ব অকুশল বর্তমানে শূন্য করিবেলায় সাহায্য করে হতে পূর্ব পূর্ব অকুশল বর্তমানে শূন্য করিবেলায় সাহায্য করে এবার ক্যাঙ্গরি করে মনে কর অতীতর ফাফর ফলে অনেক কঠিন রোগে আক্রান্ত হই তবে এই কঠিন রোগে আক্রান্ত অনেক অনেক চিন্তা করেন দে আহা অতীতায় শূন্য ন করলে আজ এত কষ্ট হয় দিন না আমি যদি একখানা শূন্য করতে পারতাম ভালো হইতো একখানা শিল ফালাইলে ভালো হইতো একখানা অস্ত্র শিল হলে ভালো হইতো একখানা পাবনাথ বললে ভালো হইতো এদিকে চিন্তা নয় মানুষের তাই না নয় কিন্তু অনেক বর্তমানে কঠিন রোগে আক্রান্ত তিয়ারও অভাব কিন্তু অনাতে মনে তাই দে আহা আমি অতীতে শূন্য ন করি দেই আজি এত কষ্ট হয় দি তিয়া খুঁজেও কষ্ট হয় রোগে সবইও কষ্ট হয় এদিক কেন আছে আছে না তৈলি এই অকুশলে এখন চিন্তাই দে না আমি একখানা জেনে ফারি কষ্ট বিষ্ট করে হইলো শূন্য করজম তা সত্যে পূর্ব পূর্ব অকুশল চিত্তয় মাঝে মাঝে বর্তমানে শূন্য করি পাল্লাই উপনিশ্চয় প্রত্যয় আবার সদ্যে পূর্ব পূর্ব কুশলে মানে শূন্যয় অতীতর শূন্যয় বর্তমানে সাব করি পাল্লাই সাহায্য করে কিরকম কিছু মানুষের তো ধরুন বেশি টিয়া ফুসই গিয়ে ইতি মানর হারণে অহংকারর হারণে আরেকজনের ক্ষতি করে নগরে তুই আত্ম আল্লাহ এদিককে করি পারস না এই যে মান অহংকারর হারণে আরেকজনের ক্ষতি করিবে চিত্ত আয়ে মান অহংকারের হারণে আরেকজনের বিভিন্ন প্রাণী হত্যা করে মান অহংকারের হারণে আরেকজনের সম্পত্তি কি করে ইতি যেন ফৈসল অন্য ঘরে আর গো ফৈসলে কি করে ইতিতে আর এক ফুড়ি উড়ে যাই গো হাঙ্গলার ইতার যে কোনো ভাবে আড্ডা ইতার ফৈসল ধ্বংস করি দম করিব এরকম বোধ ব্যবসায়ী ব্যবসায়ী করে তো এই ন কি ওই পূর্ব পূর্ব কুশল বর্তমান অকুশলর সদ্য উপনিশ্রয় প্রত্যয় দেয় বুঝছন তাহলে ইউ হন এই চিত্তই সত্য না এই দাঁড়াতে এই পূর্ব পূর্ব অকুশলর পূর্ব পূর্ব কুশলে আমি বর্তমানে খুব সুগত আছি কিন্তু ওই মান অহংকারাই আবার আরে অকুশল গরিবেল্লাই সাহায্য করে এহেতালে বুদ্ধ হদ দেয় যেন আর আর ফুগল ফাইয়াত্তিত বুদ্ধ কই দে হদ দে এই যে কে আয় হদ দে ওই ইয়া ওই ইবা বর্তমান মানি গড়ি কিন্তু ইবা বর্তমান ফা ফা ষষ্ঠ ফার কিন্তু এবার হদ এখন শূন্য করে শূন্য করি এই উদ্যদিকে দাবিতর আবার কিছু মানুষ অতীতের অতীতর শূন্যর ফলে এখনও দনী হইয়ে এখনও সুখী হইয়ে এবার আরও আরও বেশি বেশি শূন্য করে এবার আরও সুখের দিকে দাবিতর আবার কিছু মানুষ বর্তমান খুব সুগত আছে খুব দনী কিন্তু এবার ফাপ কাজ করে এবার কি নির্মদিকে দাবিতর এরকমভাবে মানুষেরা ইয়া করে এই ও এই সত্যের মধ্যে এই জিনিস কোন আর আরে হদ দেয় এই পূর্বজন্ম কীভাবে তৈরি এই আর আর মনোর লোক মনোরিংসা মনোরজ্ঞান ইউ পূর্বজন্ম অকুশলের প্রভাবে উৎপন্ন দেয় আবার মনোর অলয় অলোভ ত্যাগ চিত্ত দান করিবার চিত্ত মনোর অদেশ অহিংসা মানে শিল পালন করিবার চিত্ত অন্যকে হিংসা করতান্ন আমি মৈত্রী ভাবনা করছ এই চিত্ত
বা প্রজ্ঞা আমি বিদর্শন ভাবনা করছি, আমার কে আয় এই আর ভাবতনা করি না পারে, এই যে হইলে যে হইলাম এবার দান করে শিল পালন করে, কিন্তু এই চিন্তা করে দেয় না এই পুণ্যর দ্বারা আমি যে আরও ধনী পারি, আর শোয়াশারে দেন একখানা ভালো করে প্রতিষ্ঠিত করিত্যারি, আর শোয়ারে মানুষ করিত্যারি, আর নিজে যেন একখানা দীর্ঘায়ু লাভ করিত্যারি, এই চিন্তা করে করে বই থাকে। কিন্তু একেবারে আর মনের লোভ, মনের হিংসা, মনের অজ্ঞান, মনের কৃপণতাই ধ্বংস করি চিরমুক্তয়, এই চিত্তবিবেকে নয় কিল্লাই ইবার অবিদ্যার উপনিষ্ঠয় আছে। ইন্দি আবার যেন কে প্রাণী হত্যা করে মাংস হয়ে বেললে তারা তো মনে করি দি এবার লোভের কারণে কুড়ায় বা হাইটতে দেয়, বা লোভের কারণে সল বা হাইটতে দেয়, বা লোভের কারণে গরু বা হাইটতে দেয়, লোভার কারণে মহিষি বা হাইটতে দেয় ন, ইয়ের মনে নগরি হতে না। খাড়িবার সময় লোভচিত্ত নয়, খাড়িবার সময় ক্রোধচিত্ত তাকে দেয়, কিন্তু লোভর উপনিশ্রয় ইবের উপনিশ্রয়ে ঐত্য করিবার সময় ইবার ক্রোধচিত্ত দেশচিত্ত হত্যা করি পারে, লোভচিত্ত হত্যা না করে মানুষ, মানুষ হত্যা করে দেয় অজ্ঞ মানুষের দেশচিত্তর কারণে, তলি লোভ এর উপনিশ্রয় সত্য হয়ে যায়, মূল সত্যই দেশচিত্ত, বুঝছেন না, মূল সত্য আসলে যে ক্রোধ। আবার মিথ্যা দৃষ্টির কারণেও মানুষ উপনিশ্রয় হয়, পুণ্য করত যায় ভাগ করে বোধকে মনে করেন এই যে এসলিবে মানুষ গড়ে, গরুবে মানুষ গড়ে, কুরবে মানুষ গড়ে, আয় কুরবে হাড়ি অমুক দেবতারে পূজা করছ, ওই বা হন এই মাজারত আয় এবার দিয়ে না আয় মাজারত এই ওরসদ মধ্যে দিও, নহয় চিন্তা করে না, নগরে গড়ে না তলিবে কি করে দেয়, ও দৃষ্টির কারণে মিথ্যা দৃষ্টির কারণে এই ব্যয় প্রাণী হত্যার এই মিথ্যা দৃষ্টি যেন প্রাণী হত্যার উপনিষ্ঠ হয়ে যায়, বুঝছ, ইবার ইবে চিত্তর সম্মুখ দৃষ্টি নোয়াশিল দেয় এই মিথ্যা দৃষ্টি যান বর্তমান প্রাণী হত্যার উপনিষ্ঠ হই, ইবার তে এই প্রাণী হত্যাই করি দেবতারে পুজো দিবার লাই, এই মাজারত মধ্যে ওরস করিবার লাই, এইরকম চিত্ত বাস্য দেয় ওই প্রাণীত্বের মিথ্যে দৃষ্টিগত উপনিশ্চয়ে। আবার মানর হারণেই অনেকে করে কিছু মানহংকারের হারণে, আবার মানর হারণে দানও করে কে আয় এই ব্যা মানি ব্যা অকুশল, অকুশলের কারণে দান করে কিরকম না, আরে অমুক জায়গা গেলি আরে বড় বড় ফুলোত্তরা দিই বা ক্রেশ দিয়ে না আরে সম্মানিত করিব, এই ক্রেশ ফাইবার লাই এবার ক্রেশ নদী হয়তো দানিবে না বৈত্য, ক্রেশ ফাইবার লাই হয়তো দানিবে বুঝছি বা ফুলোত্তরা ফাইবার লাই দানিবে বুঝছি, তাহলে এই ক্ষেত্রে এবার মান মানে অকুশল কুশলের উপর নিশ্চয় হয়ে দেয়, মানি এন অকুশল কিন্তু মানি এনিবারে দান দিবার লাই উদ্বুদ্ধ করছি, দান দিয়ে দেয় পুণ্যই অবশ্যই কিন্তু পুণ্যগান এবার মান সম্পযুক্ত ইয়ে হয়ে যায় না, পুণ্যগান একটু দুর্বল হয়ে গেলে এবার যদি এনে করতো ইয়ার পুণ্যগানে যদি আরো কেন বেশি, কিন্তু মানর হারণে দিয়ে একখানা পুণ্য যেন সময় দিয়ে জানি এন দ্বারা কী হইব এবার পুনর্জন্ম ভবিষ্যৎ জন্ম এবার ধনী হইব বটে, যেহেতু দান দিয়ে অবশ্যই ধনী হব কিন্তু ধনী হই নিল এবার হয়তো ওই নির্ম বংশ মানে বড় বড় ওই পরিবার বা নাম করা পরিবারের জন্ম নুনি এবার একটু ওই নাম যশ খ্যাতি সম্পন্ন পরিবারের জন্ম নই এনে জন্ম হবে, কিন্তু ধনীর ঘরের জন্ম হবে বোধ মনে করেন ধনী আছে দেয় নির্ম জাতি এনটি কেন আছে না ওই মানি এখন লোভে লাগিয়ে দেয় এবার এখন সম্মানই তো লোভে লাগিয়ে এখন ক্রেশ লোভে লাগিয়ে ফুলের মালা লোভে লাগিয়ে তলে এবার তো সম্মানই এনে এখন লোভে লাগিয়ে তাহলে সম্মান যে লোভে লাগিয়ে ভবিষ্যৎ জন্ম সম্মানই ভাই তো না কিন্তু দান গজ্জি দেয় দন ফাইব আর হতাকান বুঝুন না না যেহেতু দান গজ্জি এবার ধনী হইব ওই এবার ধনী সম্পত্ত নইবার লাই এবার তাই আয় যেন ধনী হত্যারি ইয়ার সম্পত্ত নানিবে দান গজ্জি ধনী হইব বে প্রকৃতির নিয়ম এবার শিল ফালন গজ্জি লৌকিক সুখে সুখী হইব ইয়ার প্রকৃতির নিয়ম ইয়ার সম্পত্ত ন তাহলে এই যে মনে করেন আয় ক্রেশ ফাইবার লাই
দান করছিলাম দে, তাহলে এই বিয়া এহতল্লা এবার দান করছি ধনী হইব, ক্যাশ ফেবেলে দান করলেও ধনী হইব, কিন্তু এই সময় ও মান সম্মান হম পাইব, ধনী হইব বটে, বড় ধনী মানুষ আছে মান সম্মান না হয়, আবার বড় ধনী মানুষ আছে মান সম্মান হয় ন, এরকম আছে না নাই সমাজত, এই জন্য এই ফুটব ফুটব জন্মর ও কুশল কুশলর উপনিশ্রয় প্রত্যয়ের কারণে এরকম হয়, এই জিনিস কোন আড়া এড়ে খোঁজ দিক, এই ফালি দিয়ে না জীবন আড়া ফাটান ফাট করি, এটা বেগুন হতাই নাই দে বারবার ওর এই যে আজ বেঙ্গে তোমার সময় হয় এইও উনি দি, এই যে দানা শিলা দি, এই নানি ইয়া এই দান শীল সেবা এই প্রজ্ঞা শ্রুতি এই কুশলর এবং সমাধি এই মার্গ ফল ইউন উপনিশ্রয়া পাশ্চায় না পাশ্চায় মানে ইউন উপনিশ্রয় প্রত্যয় উপনিশ্রয়ই সাহায্য করে, আমি স্বয়ং হ্যাঁ হ্যাঁ যে দূরে তারপরে আর আর এই বিশুদ্ধ ইন্দ্র বান্তরে খোঁজ দিয়ে ওই একানাগরি ফাটানোর বাংলা বইগুলো একানা সায়ু তাই আই ই তুনি তো তার মানে এই জিনিসটা আমাদের একখানা সায়ুম তই এই এতে স্বয়ং হাই দেখতে ফাট করে দে এই তো আই তো বুঝি তো মোটামুটিভাবে ফালি ইউন ফর দে তই এই যে এই ইউন এই অনারা উন তুনতে অনারা বুঝিবে না আর সবসময় উনি তো উন তুন তারা এখন এ ফালি ইউন খোঁজ আরা প্রায় জিনিস শুন ব্যাকুন না বুঝিল শতকরা ষাট সত্তর ফাঁসে শব্দ ইন বোঝা যায় তো বোঝা যায় যে আর কি হর ফালি ইন তারা বুঝির তো এই এর তুলেন একখানা করে অনারারে প্রাথমিক উজ্ঞতারণ নাই আলোচনা করতে আর কি হর বান্তারা এই সত্য ইন কেন করে আরারে উগ্র চিত্ত উৎপন্ন বেলায় সাহায্য করে কেন করে বর্তমান জন্ম তাহারে ধনী বানার কেন করে গরিব বানার কেন করে আর একখান কর্ম সম্পাদন করার কেন করে আরে দান করার কেন করে আরে শিলফালন করার কেন করে আরে ফাপ কার্য সম্পাদন করার এই হতা ইউনারে এই ব্যাখ্যা করে দেয় ইউ বুদ্ধ ব্যাখ্যা করছে দেয় হতা ইউন বুদ্ধর হতাগুণ অনারারে আরা ফালি দিয়ে হই দি এর তুমি কেনা করি আমি আলোচনা করে দিই ইউ বুদ্ধ এই আর আর কেন করে আরা ফাপ কাজ সম্পাদন করি কেন করি শিলবঙ্গ করি এই শিলবঙ্গ করতে সত্য ছাড়া সম্ভব নয় প্রাণী হত্যা করতে খেয়ে সত্য ছাড়া খাইতো ন চুরি করি সত্য ছাড়া খাইতো ন এখন লাই হদ দে উগ্র শতাপন্ন ইবার ইবার হনদিন আর চুরি করে খাইতো ন ক্ষমতায় নষ্ট হয়ে গেলি এবার যদি হয় তুই এই জিনিসই চুরি করবে লাই তোরে মারি ফেলি তুই চুরি কর উগ্র প্রাণী উগ্র কুর সজ্ঞানে এটার মাত্য হইলে সজ্ঞানে নারী দেবে সব মরিতারে কিন্তু সজ্ঞানে ইচ্ছে কি উগ্র কুর মারিবার লাই এবার খাইত ন এবার ক্ষমতায় নষ্ট হয়ে গিয়ে ক্ষমতা নষ্ট হয়ে গেলে প্রাণী হত্যা করতেও ক্ষমতা লাগে উগ্র কুর মারতেও ক্ষমতা লাগে এ ক্ষমতায় নষ্ট হয়ে গেলি শ্রোতাসন্নতে চুরি করিবার ক্ষমতায় নষ্ট হয়ে গেলি ব্যবিচার করিবার ক্ষমতা নিবার স্ত্রী লোক আমসাবন করিব মিলিত হইব কিন্তু অবৈধ কোনো নারীর সাথে বা অবৈধ কোনো পুরুষের সাথে মিলিত থাকতো না ক্ষমতায় নষ্ট গিয়ে এই মিশ্রত হইবার ক্ষমতায় নষ্ট গিয়ে এই ক্ষমতায়ও উগ্র শতাসন্নতে নষ্ট হয়ে যায় গেলি এই সত্যইও নষ্ট হয়ে যায় গেলি সত্যইও যে জীবনের সাহায্যে ও চুরি করে জীবনের সাহায্যে প্রাণী হত্যা করে জীবনের সাহায্যে ব্যবিচার করে জীবনের সাহায্যে মিশ্রতা হয় আরা এই নষ্ট হয়ে গেলি শতাসন্ন হইলি তখন এবার ক্ষমতা নষ্ট হয়ে যায় বুঝি এবার আর এবার আজ আর এবার রোদে বেড়ে হয় তোরা খাটি ফেলে দিন এবার কুরো এবার হাট তুই নহলে তোরা এখন খাটি ফেলে রোদা ওরা খাটিলে হাট আমি কুরো এবার হাঁটি তার এং হবো দে আর আর তো আমি বাঁচি গেলে তো কুরো খাড়ি কিনে ফাপ হলেও বোধ হয় কিন্তু আর তো তখন বাসম পড়বো চিন্তাই ব্যাং করছুন দেন কিন্তু উগ্র শতাপন্ন রে এবার যদি গিহি হয় এই ভাই ইয়া ফাইতো ন এবার ক্ষমতা এই সত্যই নষ্ট হয়ে গিয়ে গেলি ক্ষমতায় নষ্ট হয়ে যায় গেলি বুঝছন এই এরকম জানি সবকৃতকামী অনাগামী হইলি এবার তার মন ক্রোধ কোনোদিন আইত না মানে মন তিবার আরো দিয়ে হাঁটি হাঁটি ফিস ফিসও করে এবার তো একবারও যে মারে ইতর প্রতি মনও তো আইত না মুখে তো দূরে তা আতর দ্বারাই প্রতিবাদ গরিবাল্লাই তো দূরে তা বাক্যর দ্বারাই প্রতিবাদ করেন তো দূরে তা এবার মন তো আইত না দিতে আর হাঁড়ি ফেলার ইতের ক্ষতি হোক এই চিন্তাই আনিবার আইত না এ তেটার মনে থাকবে তখন কি সুখী হোক চিন্তাই নাই বোধে এই ক্ষমতা ইয়ে
নষ্ট জেগে দি, এই ক্ষমতা ইয়ার, এই নষ্ট করি পার মানে, তার মানে অনাত্মার কে আর হতি যেন নিজরে এরকম গরিবের তারিবেন অনার আর পৃথিবীর শত্রু নাই। আগে এই নিজের আর যত শত্রু বাইরে নয়, আর সমস্ত শত্রুর মূল শত্রু হল ভিতরে, আর মনের লোভ, মনের হিংসা, মনের অজ্ঞান, মনের কৃপণতা, মনের সঞ্চলতা, মনের অস্থিরতা, ইউনেই আর মূল শত্রু। এই উনরে কেঙ্গরি দমন গরম পড়িব, এই শিক্ষা ও আর বুদ্ধ দিয়ে দেয়, এই প্রত্যয়ী ও আই যে অনুযায়ী বুঝিবেন তোরা অনাতে কেঙ্গরি উৎপন্ন অনু যদি বুঝ এবারে ইউনরে কেঙ্গরি ঠেকাইবেন, কেঙ্গরি দমাইবেন, এই শিক্ষাই বুদ্ধ আর্যষ্টাঙ্গিক মার্গন্মই দাঁড়ায় দিদি। এই যেতে এই শিক্ষার মাধ্যমে অন নিজেই বুঝিতে পারিবেন দে আর তা এখন কেঙ্গরি অর কেঙ্গরি আয় মানুষের ক্ষতি করি, কেঙ্গরি আর মানুষের কল্যাণ অর কিচিত কি কি প্রত্যয়ের দ্বারা হইব, তখন আর শত্রু এবার কে আয় নাগে জগত, এবার জগত শত্রু কে আয় নেই। এইরকম যদি আর শিক্ষরে গড়িতে পারি তখন আর শত্রু মুক্ত হইবে। তাহলে অরহ তত্ত্ব কি ওরি ওই অত্ত শত্রু হত মানে হইটা, যে শত্রু হইটা করে ইবেই অরহত, যে শত্রু রে হইটা করে ইবেই অরহত, অরিয়ত্ত শত্রু হত অত্ত হইটা, আর হইলে এতজন হত এতজন আহত, হত মানে মুরগি, আহত মানে আরামরা ন, তোলে হত হত অত্ত মানে হইটা, তোলে অরি রে শত্রু রে যে হইটা করছে, শত্রু কি মনের লোভ, মনের হিংসা, মনের অজ্ঞান, মনের কৃপণতা, মনের চঞ্চলতা, অস্থিরতা, বিক্ষিপ্ততা, ইউনল যারা শত্রু ইউনরে যে হত্যা করি ফেলে এ বে অরহ, তার মানে এবার কাছে আর শত্রু নাই, শত্রু ধ্বংস করি ফেলাই আর মনের দিনে ইটার দ্বারা দুঃখ হার দি, ইতিহার দুঃখ দেয় দেয় ইতিহাস জাগা হারিল দেয় ইতিহার অত্যাচার কর দেয়, আসলে বেকুন আর মনের ধারণে আর দুঃখ ভাইলি, যতদিন আর মনরে আর শত্রু মুক্ত করি নহার্য ততদিন বাইর শত্রু আর আর ধ্বংস হইত না। তো যা হোক এই যে বহুত বিষয় তো আর সদ্য বড় ভাঙতে আসে বান্তীয় দেশনা করিব এবং আর সভাপতি বান্তীয় আলোচনা করিব, তো ওনারা আমি অল্প সময়ের মধ্যে উপনিশ্চয় করতে একটু কেনা করি ইন, আসলে ওই সাগরত এক ফোড়া পানির ডাক্যে আমি জিন হই ওনারারে সাগরের পানি হল দি মহাসাগর পরিবার ন, তে তুমি এক ফোড়া দিলে আর কি হইব কে, তে এই এক ফোড়ার দিক কইলে তো ওনারা এহতলায় এই ইউন মন্দি শুনি নিজের মন গবেষণা করিবেন চিন্তা করিবেন, এই যে ফাট্টানু কি আসলে ফাট্টানি বাইরের কথা ন, বেকুন আর আর মনের কথা ইউ বুদ্ধ দেশনা করছে যে আরা জানিত পারি কি নহলে আর বুঝি না হাজতাম। তো যা হোক এই যে আইন বড়বান্তরারে সঙ্গর প্রতি বন্দনা নিবেদন করি এবং অনারারীয় এবং এতে যত সব দেবতারা এই পাট্টানপাড়ের সহায়তা করে ধর্মশ্রবণ করে তারারও এবং জগত সকল প্রাণীর প্রতি পুণ্যদান করি এবং ভিক্ষু সঙ্গর প্রতি বন্দনা নিবেদন করি, আজিয়ার আর আলোচনা পরিসমাপ্তি করি।